Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Shubhyo shikhyarthi. Tumra kemon acho? Asha kori bhaloi acho. Amio tomader duay Allahr rahmate bhalo achi. Priyo shikhyarthi. Online shreni karjokrome tomaderke janacchi shagoto. Priyo shikhyarthi, goto classe ami tomaderke byabosthaponar তৃতীয় কাজ কর্মী সংস্থান কর্মী নির্বাচন ও কর্মী নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচ্য বিষয় হলো কর্মী সংস্থান অধ্যায়ের অর্থাৎ পঞ্চম অধ্যায়ের পদোন্নতি ও পদোন্নতির ভিত্তি সমূহ। এই পাঠে তোমরা পদোন্নতি কি বলতে পারবে, পদোন্নতির ভিত্তি সমূহ বর্ণনা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, পদোন্নতি হলো বর্তমান পদ থেকে পরবর্তী বা উচ্চ পদে আসীন হওয়াকে পদোন্নতি বলে। অর্থাৎ অপেক্ষাকৃত উচ্চ স্তর পদে আসীন হওয়ার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে বলা হয় পদোন্নতি। আমরা সবাই পদোন্নতি পেতে চাই। পদোন্নতি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বর্তমান পদ হতে উচ্চ পদে উন্নতি হওয়া যায় বা উন্নতি হয়। অর্থাৎ বর্তমান পদ থেকে উচ্চ পদে উন্নতি হওয়াকে পদোন্নতি বলা হয়। যোগ্য দক্ষ কর্মী একই মর্যাদায় দীর্ঘদিন একই পদে কাজ করতে উৎসাহ পায় না, কেননা প্রত্যেকেই চায় অধিক মর্যাদা ও সুযোগ সুবিধা। অপেক্ষাকৃত বেশি মর্যাদা ও সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে অপেক্ষাকৃত উপরের পদে বেশি সুযোগ সুবিধা, মান সম্মান, মর্যাদা পাওয়ার জন্য উপরের পদে আসীন হওয়াকেই পদোন্নতি বলা হয়। পদোন্নতির ব্যাপারে বিভিন্ন মনীষী যা বলেছেন, বিগস অ্যান্ড মায়াস বলেন, পদোন্নতি বলতে একজন কর্মীর অপেক্ষাকৃত ভালো পদে উন্নতিকরণকে বোঝায়। স্কট অ্যান্ড আদার্স এর মতে পদোন্নতি বলতে একজন কর্মীর চাকরিতে পরিবর্তন বোঝায় যা অধিক বেতন বা মর্যাদা আনয়ন করে বা আনে। একজন ব্যক্তিকে অধিক মর্যাদা বা বেতন বাড়ান প্রক্রিয়ায় আনয়ন করাকে পদোন্নতি বলে। পরিশেষে বলতে পারি, পদোন্নতি কর্মী উন্নয়নের একটি বিশেষ পদক্ষেপ। এর মাধ্যমে কর্মীর বর্তমান অবস্থানের উন্নয়ন ঘটানো হয়। পদোন্নতির মাধ্যমে কর্মীর পদমর্যাদা ও সুযোগ সুবিধা বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা আলোচনা করছি পদোন্নতির ভিত্তি সমূহ। মানব সম্পদ ব্যবস্থাপনায় শ্রমিকদের পদোন্নতির বিষয়টি বেশ জটিল এবং স্পর্শকাতর বিষয়। এর উদ্দেশ্য হলো সুদক্ষ কর্মী সংরক্ষণ, উত্তম কাজের পুরস্কার দান এবং কর্মীদের মানসিক শক্তি অক্ষুণ্ণ রাখা। এই উদ্দেশ্য অর্জনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে পদোন্নতি প্রদানে নানারূপ পদ্ধতি অবলম্বন করে থাকে। সাধারণত একটি প্রতিষ্ঠানে পদোন্নতির ক্ষেত্রে যে সকল প্রক্রিয়া বা পদক্ষেপ গ্রহণ করে তাকে তিন ভাগে ভাগ করা হয়। প্রথমত, জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি। দ্বিতীয়ত, যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নয়ন।
ও তৃতীয়ত জ্যেষ্ঠত্ব ও যোগ্যতা ভিত্তিক পদোন্নয়ন বা পদায়ন। প্রিয় শিক্ষার্থী, এবার আলোচনা করছি জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদায়ন। কোন কর্মচারী যখন তার কর্মে যোগদান করে, যোগদানের তারিখ হতে তার কর্মের হিসাব করা হয়। অর্থাৎ যখন কোনো কর্মীকে পদায়নের সময় হয়, তখন একই মর্যাদা সম্পূর্ণ একই পদের বিভিন্ন কর্মীদের মধ্যে সবচেয়ে আগে কে প্রতিষ্ঠানে যোগদান করেছে তার ভিত্তিতে যে পদায়ন করা হয় তাকে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি বলা হয়। অর্থাৎ সবচেয়ে বড় কে, সবার আগে এই প্রতিষ্ঠানে কে যোগদান করেছে এইটার উপর ভিত্তি করে যে পদায়ন করা হয় তাকে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি বলা হয়। পদ্ধতিগতভাবে এটি অন্যান্যের তুলনায় বেশ সহজ, অবশ্য মেয়াদকাল বিবেচনায় অনেক জটিলতা দেখা দিতে পারে, সেজন্য সেক্ষেত্রে সুস্পষ্ট নীতি থাকা অপরিহার্য। জ্যেষ্ঠত্ব বিচারে নিম্নোক্ত বিষয়াদি বিবেচনা করা একান্ত প্রয়োজন। যেমন চাকরি হিসাবে মোট কার্যকাল, বর্তমান প্রতিষ্ঠানে মোট কার্যকাল, বর্তমান প্রতিষ্ঠানে বিশেষ পদে মোট কার্যকাল, স্থায়ী কর্মী হিসাবে স্থায়ী পদে কার্যকাল ইত্যাদি। এরূপ ভিত্তিতে পদোন্নয়ন দেওয়া সহজ, এতে ভুল বোঝাবুঝির সম্ভাবনা কম থাকে এবং পুরানো কর্মীরা এতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে অসুবিধা হলো এতে যোগ্য কর্মীরা তাদের কাজের জন্য পুরস্কৃত না হওয়ায় তারা প্রতিষ্ঠানে থাকতে চায় না। অর্থাৎ যারা যোগ্যতা আছে, অনেক যোগ্যতা নিয়ে প্রতিষ্ঠানে চাকরি করতে আসে, জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি হলে তারা উন্নয়ন হয় না, পদোন্নতি হয় না, যেই কারণে তারা অসন্তুষ্ট হয় এবং অন্য পদে চলে যেতে চায়, ফলে প্রতিষ্ঠান অদক্ষতা বিরাজ করে। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমি আলোচনা করছি যোগ্যতা ও মেধাভিত্তিক পদোন্নয়ন। অর্থাৎ এই ক্ষেত্রে প্রতিষ্ঠানে যে পদোন্নতি দেওয়া হবে তাদের মধ্যে একটি তালিকা করা হয়, তালিকাদের মধ্যে হতে যাদের যোগ্যতা দক্ষতা বেশি এটার উপর ভিত্তি করে যে পদোন্নতি দেওয়া হয় তাকে বলা হয় যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নয়ন। এক্ষেত্রে এই পদ্ধতির মূল জটিল হলো যোগ্যতা সম্পন্ন কর্মীরা এতে উপস্থিত হয় বা উৎসাহিত হয় এবং কম যোগ্যতা সম্পন্ন কর্মীরা নিজ যোগ্যতা অর্জনে সচেষ্ট হয়। এটা সুবিধা হলো যারা যোগ্য এবং দক্ষ ব্যক্তি তারা উৎসাহিত হয় এবং কম যোগ্য ব্যক্তিরা যোগ্যতা অর্জনের জন্য উৎসাহিত হয়, অর্থাৎ অনুপ্রাণিত হয়। অর্থাৎ তার এই যোগ্যতা অর্জিত হলে তাদের প্রমোশন হবে, সেটার জন্য সে সচেষ্ট, যোগ্যতা অর্জনের জন্য সচেষ্ট হয়। যোগ্যতা যাচাইয়ের জন্য সাধারণত নিম্নলিখিত বিষয়গুলি বিবেচনা করা উচিত। প্রথমত আনুষ্ঠানিক শিক্ষা, ব্যবহারিক শিক্ষা ও অভিজ্ঞতা, প্রশিক্ষণ এর ধরন ও সময়কাল, স্থায়ী পদে থাকাকালীন কার্যকাল ও অবদান, চাকরিতে বা চাকুরি অবস্থায় সংগৃহীত ও সংগৃহীত ব্যক্তিগত রিপোর্ট ইত্যাদি। এইগুলির ভিত্তিতে যদি পদোন্নতি দেওয়া হয় তাহলে কর্মীরা উৎসাহিত হয়, এতে তারা প্রতিষ্ঠান ত্যাগ করতে চায় না, কম যোগ্য ব্যক্তিরা এতে যোগ্যতা বৃদ্ধিতে সচেষ্ট, অর্থাৎ যাদের মধ্যে কম যোগ্যতা আছে দক্ষতা আছে তারা তাদের যোগ্যতা বৃদ্ধিতে তারা আপ্রাণ চেষ্টা করে বা সচেষ্ট হয়, ফলে প্রতিষ্ঠানে দক্ষতা বিরাজ করে। অর্থাৎ যার এই যে সচেষ্ট হয় তারা যোগ্যতা অর্জন করে, ফলে প্রতিষ্ঠানে দক্ষতা ও যোগ্যতার বিরাজ ঘটে। তবে সমস্যা হলো যোগ্যতা বিচারে সুষ্ঠু নিয়ম নীতি অনুসরণ না করা হলে ভুল বোঝাবুঝির সুযোগ বেশি থাকে, এতে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দেয়। অর্থাৎ যদি এখানে
যোগ্যতার ক্ষেত্রে যদি কর্মীদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় তাহলে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা বিরাজ করে। সুপ্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমি আলোচনা করছি জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে প্রধান নয়ন, অর্থাৎ এই দুইটা ভিত্তিতে যে পদোন্নতি দেওয়া হয় সেটাকে বলা হয় জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন। যোগ্য ব্যক্তি বাছাই করে প্রতিষ্ঠানের মধ্যে সম্ভাব্য ব্যক্তিদের মধ্যে চাকরিকাল এবং যোগ্যতার উভয় বিষয়টি অর্থাৎ জ্যেষ্ঠতা এবং যোগ্যতা সব বয়সে কি বড় এবং বড়দের মধ্যে কার যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতা বেশি সেটার উপর ভিত্তি করে যে পদোন্নতি দেওয়া হয় তাকে বলা হয় জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নয়ন। জ্যেষ্ঠতা ভিত্তিক যোগ্যতা ভিত্তিক দুটি পদোন্নতির পদ্ধতি অসুবিধা দূরপূর্বক সার্বিক সুবিধা অর্জনের জন্য উভয় পদ্ধতির সংমিশ্রণে বর্তমানকালে অনেক প্রতিষ্ঠানে এই ধরনের পদোন্নতি পদ্ধতি অনুসরণ করা হয়। এতে পদোন্নতির ক্ষেত্রে জ্যেষ্ঠতা যোগ্যতা উভয়কে আলাদা আলাদা গুরুত্ব প্রদান করে তার ফলাফলের ভিত্তিতে অর্থাৎ এই জ্যেষ্ঠতা এবং যোগ্যতা আলাদা আলাদাভাবে মূল্যায়ন করে তার ফলাফলের ভিত্তিতে এই জ্যেষ্ঠতা যোগ্যতার প্রদান দেয়া হয়। ফলে পুরাতন কর্মীদের যেমন ধরে রাখা যায় অপেক্ষাকৃত যোগ্যতম কর্মীরাও সন্তুষ্টি পায় এবং প্রতিষ্ঠান প্রতি আকৃষ্ট হয়ে প্রতিষ্ঠান তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে অপ্রাণ চেষ্টা করে। সুপ্রিয় শিক্ষার্থী, পরিশেষে বলতে পারে পদোন্নতির আলোচিত তিনটি নীতিমালার বিচারে জ্যেষ্ঠতা ও যোগ্যতা একত্রে মূল্যায়ন করা গেলে তা প্রতিষ্ঠানের এবং কর্মীদের মধ্যে কর্মীদের জন্য মঙ্গলজনক হতে পারে। তবে প্রতিটি নীতিরই কিছু কিছু অসুবিধা রয়েছে, তাই প্রতিষ্ঠানের প্রকৃতি ও পরিবেশের সাথে সামঞ্জস্য করে এই নীতি প্রয়োগ করা একান্ত প্রয়োজন। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনায় এখানেই ইতি টানছি। আমি পূর্বের কথা বলছি, দীর্ঘদিন ক্লাস গ্যাপ থাকার কারণ হলো আমার পারিবারিক অসুবিধা, অর্থাৎ আমার আব্বু অসুস্থ হওয়ার কারণে আমি দীর্ঘদিন তোমাদের অনলাইনে ক্লাস নিতে পারি নাই বলে দুঃখ প্রকাশ করছি। মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে নিজেকে সমাজকে মুক্ত রাখার জন্য মাস্ক পরবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, তোমরা সবাই সুখে থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। পরবর্তী ক্লাসের শুভকামনায় আজকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।